আজকে আপনাদেরকে বলবো দূর থেকে কিভাবে যে কোনো নারী পুরুষকে বশীভূত করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দূরের থেকে যে কোনো নারীকে বশীভূত করতে পারবেন, আবার যে কোনো পুরুষকে বশীভূত করতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাপাল। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওতে যে পদ্ধতি বলা হয়েছে যে আপনারা যে কোনো নারীকে বশীভূত করতে পারবেন দূরের থেকে, এটা কোনো মন্ত্র না, এটা গাছের শক্তি, গাছের সাহায্যে এটা হবে। তো আপনারা যারা বশীকরণ করতে চান, সে আপনার বিবাহিত স্ত্রী হোক আর আপনার প্রেমিকা হোক, আপনারা যদি দূরের থেকে বশীকরণ করতে চান, আপনি যাকে ভালোবাসেন তাকে কিছু খাওয়াতে পারছেন না, তাকে ছোঁয়াতে পারছেন না, তাহলে আপনারা দূরের থেকে এই কাজটা করতে পারবেন। আর এই কাজটা করতে আপনাদের শুধু একটি গাছই প্রয়োজন হবে। তো আপনারা তো অনেক বিদ্যা ব্যবহার করেছেন, অনেক জায়গায় গেছেন। তো আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা বলছি, যে পদ্ধতিটা বলছি, সেটা আপনারা একবার শুধু ব্যবহার করে দেখুন। আশা করি আপনারা যারা যারা ব্যবহার করবেন কেউ বিফল হবে না, সবাই সফল হবে। এই যে বশীকরণ, বশীকরণ করতে অনেক দিন, ক্ষণ, নক্ষত্র এসব দেখতে হয়। তো এই বশীকরণটা করতে আপনাদের শুধু নক্ষত্রের প্রয়োজন হবে। আমি নক্ষত্র আর গাছ বলে দেবো। তার আগে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা কীরকম লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদের এই বশীকরণটা করতে লাগবে হচ্ছে পুষ্যা নক্ষত্র তিথি। যেদিন পুষ্যা নক্ষত্র পড়বে সেদিন আপনারা চম্পা বা চামেলি গাছের শিকড় নিয়ে আসবেন। সেই শিকড়টা আপনাদের কীভাবে তুলতে হবে আপনারা সকলেই জানেন। গাছটাকে জাগিয়ে পূর্ব দিকে হয়ে শিকড়টা তুলতে হবে। তুলে নিয়ে এসে আপনারা অষ্টধাতুর তাবিজ নেবেন। অষ্টধাতুর তাবিজটা আপনারা যে কোনো দিনে বানিয়ে নেবেন, ওটা কোনো সমস্যা হবে না। অষ্টধাতুর তাবিজ নিয়ে আপনি যেদিনকে আপনি গাছটা তুলবেন সেদিনকে ওই তাবিজে গাছের শিকড়টা মোটামুটি এক কর হিসেবে নেবেন। নিয়ে তাবিজে দিয়ে মোম দিয়ে আটকে আপনার হাতে অথবা গলায় ব্যবহার করবেন। এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি যে উদ্দেশ্যে এই কাজটা করবেন সেটা গাছ জাগানোর সময় বলে আসতে হবে। বলে তারপরে আপনাকে গাছটা শিকড়টা নিয়ে তারপর তাবিজ ভরে আপনি হাতে অথবা গলায় ধারণ করতে পারেন। আর এটা কিন্তু আপনার একদিনে কাজ দেবে না। আপনারা যদি মনে করেন যে আমি হয়তো শিকড়টা হাতে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হবে, তা হবে না। এটা হাতে রাখবেন, হাতে রাখার মোটামুটি মনে করেন 10 দিন, 15 দিন, 20 দিন, 21 দিন, 1 মাসের মধ্যে আপনি যার নামে এই কাজটা করেছেন সে আপনার সঙ্গে এসে দেখা করবে, সে কথা বলবে। এটা একদম পরীক্ষিত করা, তো আপনি এটা ব্যবহার করুন। আর একটা কথা আমি সবাইকেই বলি যে এসব বিদ্যা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে এইসব বিদ্যা আপনারা ব্যবহার করবেন না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার অবশ্যই করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বা কাল ভৈরব।